সেভেন রামনগর বিধানসভা আচুকথাইনি ক্যান্ডিডেট বিপক মজুমদার নক গবাং বুট মারিবাই কপালাই খাইজাকানি নাহার মঙ্গ তাংসাল হাস্তে বিজেপি তাংনগ খাইজাখা কাইসা কক্সা পান্ডা মানজাখা বিজেপি হাস্তে আচুক ফাংরাজি ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাথে সেভেন রামনগর বিধানসভা আচুকথাইনি ক্যান্ডিডেট দীপক মজুমদার ফাইনাই 19 এপ্রিল সালমারি ওয়েস্ট ত্রিপুরা লোকসভা আচুকথাই চংবাড়ি নাহারজাকমানি লগি লগি সেভেন রামনগর বিধানসভা আচুকথাইও নাহারজাকাই চংবাড়ি আবনি বাকি ওয়েস্ট ত্রিপুরা লোকসভা আচুকথাইও বাদাইনাই বিপ্লব কুমার দেব তৈ সেভেন রামনগর বিধানসভা আচুকথাইও বাদাইনাই দীপক মজুমদার ন গবাং বুট মারিবাই কপ্লাই খাইজাকানি নাহার মঙ্গ শালবুরুম ন সাকথারি সামং খাইজাক হাস্তেনি বিজেপি অজমারক আবু হাইকানো সেভেন রামনগর বিধানসভা আচুকথাইনি ক্যান্ডিডেট দীপক মজুমদার ন গবাং বুট মারিবাই কপ্লাই খাইজাকানি নাহার মঙ্গ তাংসালা হাস্তে বিজেপি তাংনগ খাইজাকা কাইসা কক্সা পান্ডা মানজাখা বিজেপি হাস্তে আচুক ফাংরাজি ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাথ তি সেভেন রামনগর বিধানসভা আচুকথাইনি ক্যান্ডিডেট দীপক মজুমদার অবগত আছে যে আগামী 19 এপ্রিল আমাদের লোকসভা নির্বাচনের পাশাপাশি আমাদের সাত রামনগর বিধানসভারও উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমরা সুনুদার আমাদের যিনি সেখানে প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের অনুগামী হিসাবে যাকে আমরা বিশেষভাবে চিনি আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারকে আমরা সেখানে প্রার্থী করেছি এবং আজকে সমস্ত বুথের কার্যকর্তা বুথ প্রেসিডেন্ট কর্পোরেটর এবং সাংগঠনিকভাবে যাদের পর এই দায়িত্ব রয়েছে সকলকে নিয়ে এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে এবং আজকের যে উপস্থিতি এবং বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের যে উচ্ছ্বাস তাদের যে উৎসাহ আনন্দ সেটা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি যে আর কেউ দাঁড়ে কাছে নয় আমাদের মাননীয় দীপক মজুমদার যিনি মেয়র উনি সেখানে বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের পদ্মফুল সেখানে ফোটাবে সেটা আমি সুনিশ্চিত হয়ে গেছি। এখন আজকে আমরা বৈঠক করছি যে সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়ে কারণ আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের মূল যে লক্ষ্য আমাদের মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী বানানো এবং পাশাপাশি আমাদের এই সাতরামনগরে উপনির্বাচনে আমরা দীপকদাকে ভালো ভোটে যাতে আমরা জিতাতে পারি সেই পরিকল্পনা আজকের এই বৈঠক থেকে নেওয়া হবে। আবু হাইকানো ফাইনাই লোকসভা চংমারি ও হাস্তেনি কাইনি আচুক থাইও বিজেপি অঙ্গই বাদাইনাই রকনব গবাং বুট মারি বাই কপ্লাই খাইনানি অংথং হনই হাস্তেনি লোক রকন কবক মংনা রেখা বিজেপি হাস্তে আচুক ফাংরাজি ভট্টাচার্য রাজাখরা আগুলি নিশিমি প্রণব নি কক্থুম চিনি খরাং।